হাওড়া জেলার বিভিন্ন জায়গায় গত দুদিন ধরে বিক্ষোভের ঘটনায় আইন ভঙ্গকারীদের সমর্থন করার বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ এক টুইটে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন করে বলেন, যারা এই পরিস্থিতি সৃষ্টি করছে তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়ে রাজ্যপাল গতকালই মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন।